وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله وبعد. جي ভাই আপনার প্রশ্ন হচ্ছে যে হাফ আধা শার্ট পরে নামাজ হবে কি? এক্ষেত্রে বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলে, মতামত জানবেন। জবাব, হাফ আধা শার্ট পরে নামাজ পড়তে কোনো শরীয়ত বাধা নেই। শরীয়তে নামাজের ক্ষেত্রে সৌন্দর্যতা এক জিনিস। এক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল মসজিদ, হে বনি আদম, তোমরা নামাজের সময় তোমরা সৌন্দর্যতা গ্রহণ করো। সৌন্দর্যতা গ্রহণ করার কোন সমস্যা নেই যদি এটা শরীর সম্মত হয়। হাফাতা শার্ট পড়তে কোনো ধরনের শরীয়তে বাধা নেই, নামাজ পড়তে বাধা নেই। যদি কোনো ব্যক্তি এ ধরনের কথা বলে তাহলে কি দলিলবিহীন কথা বললো? এটা বৈধ রয়েছে, পোশাক বৈধ রয়েছে, শত ঠিক রেখে কাঁধে যদি কাপড় থাকে তাহলে নামাজ হয়ে যাবে। তবে নামাজের ক্ষেত্রে যদি আপনি মহরমপুর আরবের সামনে দাঁড়াবেন, ভালো পোশাক আরো স্মার্ট পোশাক পরে দাঁড়াবেন, কোনো সমস্যা নেই। কিন্তু হাফ আতা নামাজ শার্ট পরে নামাজ পড়লে বা হাফ আতা গেঞ্জি পরে নামাজ পড়লে নামাজে কোনো কমতি হবে না, সময় কোনো কমতি হবে না। যে ব্যক্তি এ ধরনের কথা বলবে সে অবশ্যই সে ওইটা হয় অজ্ঞ, আর সে হিংসুটে হিংসুটে। এটাকে আমরা অন্য সুযোগ দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি হাফ আতা শার্ট পরে নামাজ আদায় করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ।